লাগল কলেজা। সোনার এমাম শহীদ হইল, দশটা কারবার লাইরে আগুন লাগল কলেজা। বন্ধ করল পানি পুত্র সুগে পাগল আমার ফাতেমা জননী। ববিতে আইসা ছবান্দা গাইতে বাইন্দা চাল চাইল পোড়াইলে যাইতে হবে ভাই আইজ কিংবা কাল। এমন জাল ফালাইয়া জালো বাইরে হাতে রাখছে ডুরি, ওই রকম রাই কাছে তুই আমার বাবু দৌড়াবানি। দরি দৌড়া যখন বাইরে মাইরা বসবে টান, পাহাড় পর্বত উইরা যাবে যেমন তোলারে সমান। ওরে এই দুনিয়া ভেঙ্গে নিবে আপে মালিক ছায়া গো। কত কষ্ট দিয়া গো তার কাল্লা নিল হরে, লাশটা তার ফোরাতে তীরে পড়ে আছে ভাই। ওরে হোসেনের এই দুল দুল গুড়া পাগল সাইজা যা। ওরে শিবিরের দ্বার বন্ধ কইরা ওরে শহরবান, আল্লাহর কাছে সইপা দিছে দেহ আর প্রাণ। কোন সমাজ বেন প্রাণের সাহেব রণ যে কবিয়া, এই আশাতে শহর বানো আছে রাস্তায় ছায়া। দূর হইতে গোড়ার আওয়াজ, ওরে দূর হইতে গোড়ার আওয়াজ শুনিবার পায় পলরণ করিয়া প্রাণের সাহেব আইছে শিবিরায়। শিবিরের দরজা খুলে শহর বানু ওরে ঘোড়ার দিকে চায়, দেখে খালি পিষ্টে দুল দুলাইছে হুসেন পিঠে না। ওরে দুলাতে পড়িয়া বানু ওরে কান্দে যারে যারে, ওরে জন্মের এতিম বানাইলো জয়নাল আব্দিনের। ওরে শামসোহাগে সোয়ারি তুই ওরে দুল দুল কোন দেশে ফেলিয়া, একেলা আসি রে তোর জান বাসাইয়া। ওরে এই বলিয়ার শহর বানু জমিনে গড়ায়া। ধারা
পিষ্ট হইতে হুসে ডালি কি আছে গোমারা শহর বা দোকানে দুলদুল রে আমার হোসেনকে হারাইয়া একেলা আসিলি রে তোর জান বাসাইয়া দুলদুলে কান্দে আমার আপে মালিক সাই আবার জবান খুইলা দাও মোর আম্মারে শোনাই আল্লাহর কুদরতে তাহার জবান খুইলা যায় দেখে দুলদুলের চোখে বাইরে পানি ছুইতা যায় ওরে আমার পিষ্টে থাকলে মাগো আমার আব্বাই মরতো না ওরে কুয়াতে মইরাছে হোসেন আবার দুশো না মা আবার পিষ্টে থাকলে কি আর বাবায় মরতে পারে লক্ষ লক্ষ কাফের যদি দিত তারে গিরে আমি শুনে লইয়া উইরারে যাইতার আমি বাবার জান বাসাইতাম গো আমার পিষ্ট থা যখন বাবা যখন বাবা ফোরাতে নামিল ওরে দুই আঙ্গুলে ধরে পানি মুখের কাছে নিল ওরে কি জানো কি ভাই ভাই আব্বাই পানি খাইলেন না আঞ্জল হইতে পানি বাবা ছাড়লো যখন ওরে আঞ্জল হইতে পানি আব্বাই দিয়াছে ছাড়িয়া পাগলের মত ঘুরে ফুরাত নদীর দিয়া পাগল বেশে আওলাকে সে পাগড়ি খুইলা দিল মা ফুরাত তীরে উঠায় আব্বাই পাগল সাই যায় গেল দারুণ ওরে দারুণ সীমার পেছন হইতে গো তারে বর্ষা মাইরা দিল ওরে পটক না মারিয়া বাবাকে জমিনে ঘিরিল ওরে কুফর রাগিরা ছেমা গো বাবাকে তুলিয়া গেলে দুলদুল ওরে কোন দেশে ফেলিয়া একলাই আসিলি রে তোর জানো বাসাইয়া দুলদুল জয়নাল কান দে নাই রে জুরের ভাই আমি কি করিব কোথায় রে যাব মাওলা আমার কেউ তো না বুঝিবে আল্লাহ বা
বানাইলি আমার। ছজালের কান দনে আল্লাহর আরো সই রাজা, কি করিব কোথায় যাব মা, আমার কেউ তো না। জাগো জাগো আছে রে পিতা তারা গড়ে বৈশাখ, গোববে নাই রে পিতা তারা পরের দিকে যা, জয়নালের কান দনে রে আল্লাহর আরো স্কেটে যা, কোথায় যাব কি করিব কেমনে প্রাণ জোড়া, দোল দোল বলছে শিবিরের দ্বার বন্ধ কইরা দা, আসতেছে মা উপরের দোল বাজবার আশানা, ওরে বলতে বলতে চতুর্দিকে ঘেরাও হইয়া যা, এজিদের দল আইসা বন্দি জয়নালকে করে নেড়ে, সাতশো আওরা ছিল সব আছে গিলখানা, বলিয়া তখন তারা বন্দি হইয়া যায়, আগুন লাগলো কোলে বন্দি কইরা নিল, ওরে জয়নালকে তখন হেন কাপ দিয়া গ্রেফতার করিল, তোমরা সবাই আছ বন্দি এজিদার ধারে, তাড়াতাড়ি চলো তোমরা এজিদের কারাঘারে, ওরে বন্দি হইয়া প্রাণের জয়নাল কান্দে রে হায় হায়, আমি যদি মরি আল্লাহ এইটা দুনিয়া আমার নবীর বংশের বাতি নাই রে, আমি কি করিব কোথায় যাই রে, ভিতরে
রে জয়নালে রে রাখলো বন্দি করে। ওরে তিন দিন পর্যন্ত গেল গো, ওরে দানা নয় আর খায়, ওরে খাবো না এজিদের খানা, যা করেন খোদায়। ওরে মা ফাতেমা নামে ছিল হোসেনের বেটি, বাবার কথা মনে কইরা ওরে মাথায় মারে মারি। ওরে মাকে ডাইকা বলছে আম্মা গো আমি আপনারে জানাই, খাবো না এজিদের খানা, যা করেন খোদা। মা ওরে জয়নাল আব্দিন আছে দেখো আমার প্রাণের ভাই, ওরে শশী আর ওথাই কমা গো তোমারে জানাই, আমার কাকাকে মাইরাছে ওরা জহর খাওয়াইয়া। জয়নাল কে মারিতে পারে জহর খাওয়াইয়া, ওরে খাবো না খাবো না খানা, যা করে খোদা। ওরে বাইকে মুখে লইয়া ওরে কান্দা মুখ ভিজা, বলছে মা গো আমার জয়নাল ভাইকে এজিদের খানা খেতে দিন না, আমার কাকার ওরা মেরেছে, জয়নালকেও বিষ পানে মারতে পারে। এই বলিয়া তিন দিন বাবা গত হইয়া যায়, এক ফোঁটা পানি রে জয়নাল আব্দিন না খা। ওরে এজিদ বলছে খাও রে খানা গো আমি তোমারে জানাই, ওরে খানা খাইয়া আমার নামে খুতবা পড়ো গাই। ওরে এজিদ বলতে শোনো জয়নাল বলতেছি তোমারে, আবার ডাবে খুতবা পড়বা আগামী শুক্রবারে। এই কথা শুনিয়া জয়নাল ওরে জ্বলিয়া উঠিল, ওরে গোলামের বাচ্চারই নামে খুতবা পড়তে হলো। যতই করছ ওরে এজিদ এই জগতে সন্ধি, ওরে বাগমারিয়া বাগের বাচ্চা কইরা রাখছ বন্দি। ওরে প্রাণ থাকিতে এই দৌড়াতে রে, ওরে এজিদ শোনো সমাচার, মোহাম্মদের নাম রাখিয়া খুতবাটা জয়নাল পড়বে না। ওরে এই কথা শুনিয়া জয়নাল রাগিয়াই উঠিল, বাঘের বাচ্চা বাঘের মতো কাঁপিতে লাগিল। আবার বন্ধু বান্ধব কে হই নাই রে, আমি কার ছায়ায় যাইয়া দাঁড়াই রে, মরে যা করে খোদায়। ওরে এই অবস্থায় মরে যাব তোমার জেলখানায়, এদিদ বলছে শোনো জয়নাল আমি বলতেছি তোমারে, মদিনা হইতে খুরমা আইনা খেতে দেই তোমারে। আমি মদিনার থেকে খুরমা নাই তাকে খাবে, মা ফাতেমা বলছে আমরা খাইতে তবে পারি,
ওরে মদিনা হইতে খোরমা আনো তাড়াতাড়ি, কাল সকালে পাবে খোরমা। খাবে তোমরা ভাই বগ্নি বসিয়া, আওয়াল ফজরে জিত গো নামাজ পড়িয়া, ওরে প্লেটের মধ্যে দিয়া খোরমা লইয়া যায় ঢাকিয়া, ওরে রোমালে ঢাকিয়া খোরমা যখন লইয়া যায়, মা ফাতেমা জয় ডালাবেন আমার কাছে আয়, মা ফাতেমা জয়দা লাভবেন গো মনে আশা করে, পাঁচ দিন যাবত খায় না দানা আছে অনাহারে, মা ফাতেমা বলছে তোদের প্লেটে খাবো না, তোদের প্লেটেতে খাইতে মনে ধরে না, মা ফাতেমা ডেকে বলছে রে হুসেনেরও কাটা বাতা টুকরা দেয় ছড়িয়া, বাবা গো জেলখানার ভিতরে, ওরে চিকরা চিকরি লাইগা গেছে জেলখানার উপরে, যখন হোসেনের মাতা গো মেয়ে টুপরায় ছেড়ে দিল, আল্লাহরে কুদরতে মাতা ঊর্ধ্ব দিকে গেল, ওরে যেখানেতে ছিল বাবা হাসেনেরই ধর, সেইখানেতে আইসা জোড়া লাগলো পয়গাম্বর, আল্লাহরে ফজলে কাল্লা ওরে ধরে লাইগা গেল, এই জন্যেতে সেই দিন তাহার গুড়া মঞ্জিল হলো, বন্দি আছে কারাগারে ওরে জয়নাল কান্দে যারে যারে, তারা বন্দি আছে বলে শোনো জানে না, আমার মুখের বাণী শুক্রবারে আমার নামে খুতবা করবা তুমি, বলে সাত দিন পরে কাতল করব তোমারে জানাই, এই কথা শুনিয়া রে জয়দাল কাইদ্যা বুঝবি না, ওরা হরি লাইগা গেল জেলখানার ভিতরে, ওরে বাহির হইয়া জয়দাল আপনার রাস্তার মধ্যে পড়ে, ধোলাতে গড়াই রে জয়দাল কান্দে মালিক সাই, আমি গেলে নবীর বংশের বাতি দিবার নাই, ওরে কে জ্বালাবে বংশের বাতি হবে আজ আমার সাথী রে,
ডালাবির কান্দে তাড়াতাড়ি যাও আমার আল্লাহ বলছে ওরে জিব্রাইল মেরা বাতো নাও আমার জয়দালের কাছে যাইয়া সংবাদও পৌঁছাও জয়নাল আব্দিন কান্দে আছে রে দেখ রাস্তাতে পড়িয়া তুমি ফকিরের বেশ লইয়া যাও না এখনই চলিয়া আমার জয়নালে রে বলো যাইয়া ওরে একটা পত্র দেখ লেখিয়া রে জয়নালে ওরে দক্ষিণ আর পশ্চিমে কোনায় সেইখানেতে গেলে হাই রে সংবাদ পাবে সাচা ফকির বেশ দরিয়া গো কিবরা চইলা বেলা দিল জয়নালের কাছে থে তখন যাইয়া পৌঁছিল ওরে ফকির ডাকছে আই রে জয়নাল আই রে আবার বাদশাহ আম্বা শহরে আছে তোমার এক চাচা ওরে খত লেখিয়া ওরে জয়নাল যদি জানতে পায় তোরে কুফর মাইরা দিয়া যাবে মদিনার বাদশাহ জয়নাল বলছে বাদশাহ নয় আর চাই রে ফকির বাদশাহ নয় আর চাই ওরে জিব্রাইল বলছে ওরে জয়নাল ওরে শোনো আমার বাছা আম্বাত শহরে আছে তোমার এক চাচা তোমার চা ওরে তোমার দাদা হযরত আলী গো ওরে করেছিল বিয়া সাত বেটা মাইরাছে দাদি তোমার অভিশাপ করিয়া ওরে হনু বারো বেটা তার নাম হানিফ আলী আছে পত্র লেখা প্রাণের জয়ডাল পাঠাও তাহার কাছে এই কথা শুনিয়া জয়নাল ওরে চোখের পানি ছাড়ে আমি কেমন কইরা পাঠাই পত্র আম্বাদের শহরে হাইরে আমি কোথায় যাব ওরে কেমনে পত্র লেখিব রে হাইরে কোথায় যাব
শুনিয়া প্রাণের জয় নাল, চোখের পানি ছাড়ে ওরে একটা পত্র লেখা দাও তুমি আম্বাজের শহরে। ওরে এই কথা বলিয়া জিব্রাইল গায়েব হইয়া যায়, দৌড়াইয়া জয়নাল আব্দিন মায়ের কাছে যায়। মা গো মা, আম্মা খবর পেয়েছি। কি রে বাবা? যে এক পুছ হাপি ডাইকা বলল, মা গো আমার রাস্তার ধারে আমার এক চাষায় আছে আম্বা শহরে। হানি পালি নামে মা গো, ওরে বলেছেন আমায় একটা পত্র লেখা মা গো চাষার কাছে দাও। বলে বারো বছর হয় রে আমার সেই বাইয়ের সংবাদ ছাড়া, আছে কিনা প্রাণের বাই গো গেছে বুদয় মারা। ওরে থাকলে বাইয়ের খবর লইত, ওরে নিশ্চয় একটা পত্র দিত রে থাকলে বাই। ওরে জানি না সে আছে কিনা, হাতের আঙলি কাইটা তখন রক্ত মাখির করে, ওরে আঙলি দিয়া লেখে পত্র সে রুমালের উপরে। ওরে প্রথমে লেখিল পত্রে মুহাম্মদের নাম, তারপরে তে লেখলো কাকা জয়নালের সালাম। তোমার মিয়া বাইকে মরছে, মিয়া বাইকে মারছে কাফের জহর খাওয়াইয়া, তোমার হোসেন বাইকে মারছে তারা ফোরাতে গিরাইয়া। একলা জয়নাল বন্দি আছি এদিদের কারাগারে, তোর বংশের বাতি রাখলে চাচা দেইকা যাও আমার। ওরে খতলে খিয়া কান্দে জয়নাল, খতলে খিয়া কান্দে জয়নাল গো, বলে আমার মা ওরে মুসলমান মলিতে আমি কেউ রে পাইলাম না। ওরে গাটে গাটে আছে সবই কুফরের থানা, ওরে আমাদের বদ্যে মা গো আর মুসলমান আসবে না। দাদার কাইলা বৃদ্ধ কাশেদ্রে ওরে সারছে চোখের পানি, জয়নাল আম্বা শহর রে বাবা আমি কিছু কিছু চিনি। বলে দাদার কাইলা কাশেদ্রে তুই তুই নিমকের পেদার, এই এতিমেরই পত্র নেও না আম্বাদের শহর। ওরে পত্র হাতে লইয়া কাশে পত্র হাতে লইয়ারে কাছে সারছে চোখের পানি, আম্বা শহরে গেলে বাবা বকশিস দিবা কি তুমি। কাশেদ বলছে শোনো জয়নাল তুমি বাদশাহজি, বাবা পত্র লইয়া গেলে মরে বকশিস দিবি কি জানা।
বিড়াল বলে কাছে, বকশিস আমার নাই রে কাছে, বকশিস আমার নাই। সাত দিন পরে এক গ্লাস কইরা পানিয়া দি খাই, বকশিস তরে দিবে কাছে, দিবে দিবে বরকত মা। কত সহ্য করি ব্যস্তে যাবি তার জবাব সাবে না। পত্র লইয়া প্রাণের কাছে মুহাম্মদের নাম, হরি হরি করতে করতে বাহির হইয়া যান। অন্তরেতে জপে কাছে মুহাম্মদের নাম, হরে কৃষ্ণ বলতে বলতে বাহির হইয়া যান। কেহর যদি লাগে মনে আইবে আবার সাথ, আমার সাথে যাইতে পারবি গয়া বৃন্দানাথ। এই বলিয়া জয় নালের কাছে পাড়ি দিয়া গেলু, সামনেও কোল নদী তখন বেজে গেল। নাও নাই কান গাড়ি নাই রে কেমনে যাইও পারে, সাত দিন পর্যন্ত রে বসা সেই নদীর তীরে, আবার পার করে দাও দয়াল নদী। রাতে তোমার বংশের বাতি রে, সেদের কান্দনে রে এই অবস্থায় কান্দের কাছে চোদ্দ দিন তার যায়, পত্র বুকে লইয়ার কাছে কাইটা বুক বিজয়। দানা দানা বলে প্রাণরে উঠে রে কান্দিয়া, জয় নালেরই পত্তরে দরে বাবা হল কমে সাপাই। বলছে ও পাগল মন হও না কেন রাজি, তরিয়ায় যাব তিয়ারে জয় নালের কপাল বুঝি। জয় নাল জয় নাল বইলারে বাবা সাগরে যাব দিল, আল্লাহরি কুদ রতে সাগর তখন রাস্তার হইয়া গেল। ওপারেতে তাইরে কাছে রাস্তা হারা হইয়া, কান্দেরে জয় নালের কাছে মাওলাকে ভাবিয়া। ওরে আমি যদি মরি মাওলা তাতে দুঃখ নাই, আল্লাহ বলছে ওরে জিব্রাইল মেরা বাদ নাও। আমার জয় নালের কাছে দের রাস্তা দেও না দেখাইয়া। এই বলিয়া তখন সে যে পাগমূর্তি ধরিয়া, জিব্রাইল বলে ও পাগল মন হও না কেন রাজি, আমি পাগমূর্তি ধরিয়া রে জয় নালের কাছে বুঝি। পাগমূর্তি দো রিয়া যখন লম্প দিয়া যায়, কাশেদ বলছে আবার দইরা খাও রে লাগরে খাও।
আবাই তৈরা খাও রে বাগরে, তুমি আবাই তৈরা খাও আমার এতিমেরি পত্তর লয়া আম্বা যেতে যাও রে। আখির জলে লেখলাম লিখম রে আমার কলমে নাই কালি, মাতে লইছি জয়নালের বুঝা না খাই দানা না খাই পানি আমি বারো নাইসা রোজা। এ বাঘ আবাই তৈরা খাও রে বাঘ রে, তুমি আমায় তৈরা খাও এই এতিমেরও পত্র গ্রনিয়া তুমি আম্বাজে পৌঁছাও। তখন পাগ মূর্তি ছাড়িয়ারে দিয়াও মানুষ রূপ ধরিয়াও জয়নালেরই কাশেতকে বাই নেই গো পেছন নিয়া বলে আমার সঙ্গে আয় রে কাশেত আমার সঙ্গে আয়। ওই দেখা যায় আম্বাজ শহর বেশি দূর আর নাই, ওই দেখা যায় আম্বাজ শহর ওই দেখ না রে ওই, তুমি যাও হানিফের কাছে ভাই আবি বিদায় লই। সত্যিকারে হানিফ আলীর মসজিদের গম্বুজ দেখা যায়, তখন যায়া কাছে রাস্তাতে পৌঁছায় দারোয়ানের কাছে তখন বলতে সেটা কিয়া এই রাস্তায় কি হানিফের কাছে পৌঁছাইব রে ভাইয়া। দারোয়ান কয় কোথা হইতে আই সবে মেটা এত সাহস করে বলছে মন্ত্রী আমি আজকে স্বপ্নে দেখলাম, স্বপনটা বোঝাও আমাকে যে কি দেখেছেন হুজুর। পরে গাড়ি মারলাম লইয়া গই আমি বা নিজে করতে যাই, আজ গবি তোফা নাই সামর নৌকা দুই বাজার তারি মারলাম যত ছিল আমার সব গেল বাসিয়া, একলা হানি কিনার পাইলাম ভাসতে বাসতে যাইয়া। আমি আস্তে আস্তে ভাই সাগো বাবা কিনার পাইলাম যাইয়া, আমার কাপড়ের সঙ্গে সোনার সেরাক একটা উঠিল বাজিয়া। ওরে মন্ত্রী বলছে ও গো হুজুর নইলেন না খবর, কোন দেশে যার মরছে গো হুজুর আপনার বেড়া দর।
পান কয় অগ হুজুর, আপনারে জানাই একাশে তো আগামী দিন পড়েছে দরজায়। কাশেতকে লই হানিপে দরবারে খারাইয়া বলি কোন বা দেশের কাশেত্রে তুই পরিচয় দে দিয়া। কয়দিন কারো মানুষ আমি হুজুর আপনারে জানাই, তিন চারিটি কানাই আছে আমার সোনার মদিনায়। বলে প্রাণের বাইরে কে মন আছে, একবার কাছে বল মোর কাছে রে। এই কথা বলিয়া গো কাছে কি কর্ম করিল, জয়দালের হাতের পত্র সামনে ছাইরা দিল। পত্র খুলা দেখে হানি মুহাম্মদের নাম, তারপরে তে লেখছে গো কাকা জয়নালের সালাম। হাসেন ভাইকে মারছে গো ইজিদ জহর খাওয়াইয়া, হোসেন ভাইকে মারছে তারা ফোরাতে ঘিরিয়া। একলা জয়নাল বন্দি গই আছি এজিদের কারাগারে, বংশের বাতি রাখলে গো কাকা দেখা যাও আমার। এই বলিয়া সইরা কথা গো হানি তৈলা পয়রা আমি দরিয়ায় বাসাই আর দেব এজিদের বাসায়ও। জয়নাল হানি বলছে অগয়জির বলতেছি তোমারে, দুলদুল সাজাইয়া দাও যাব দামিস্কে শহরে। তখন দুলদুল আদি আর হানি সোয়ার হইয়া যায়, বলে তিন মাসের রাস্তা আমি যাব দুই ঘন্টা। তিন মাসেরও রাস্তা গো আমি দুই ঘন্টায় যাইতে চাই, তোমরা আমার পেছন সাই দেগো আস সিপাই দশ হাজার। পবন বরে ছুটল রে দুলদুল দামিস্কে পৌঁছায়। লোকজনে দেখিয়া বাইরে বলে তুই তো বেটা সিবাই ভালো তোর তো বড় গুড়া, দরবারেতে চাকরি করলে মায়না পাবি বেড়া। আমি বলছি ভাই তোমরা কার লস্কর বলো, বলে কার বা লস্কর আছি রে বেটা, রাকস নাই খবর আবার বাসায় জিদারে দামেস্কুর শহর। এজিদের নাম রে হানিম যখন শুনলে বারুদেরই বলে দেবরে আগুন দইরা গেল রে। কেউ রে মারে লাঠি গুতা কেউ রে মারে হাত, পলকেতে শেষ করে দিল দশ হাজার লস্কর। মহল্লাতে যাব রে আবি জয়ডালকে দেখিব, কোথায় আমার জয়ডাল বাবা তারে বুকে জড়াইব। এই কথা বলিয়া রে ঘোরা মহল্লায় ছেড়ে দিল, জয়নাল আব্দিন দেইকারে তখন বাবিতে লাগিল। মা ফাতেমা বলছে মা গো যদি বাঁচতে চাও জয়নাল ভাইকে তাড়াতাড়ি তুমি খেতে লুকাও। জয়ডাল বলছে অগমা
কথা বলছো খাটি, বাঁচা থাকতে বীরের পুত্র তুমি দিতে চাও কি মাটি? তাড়াতাড়ি বাবার দল দল প্রাণের বন্ধু আগো আদিয়া হুসেনের দুলদুল জয়নালকে সপে বাউলার ঠাই আমার এতি মেরে দেই কারে রাইকো আমার মালিক সাই অবরমান বান্দিয়া জয়নালকে দুলদুলে চড়ায় তখন বাবা দুলদুল গুড়া সামনে বাইরা যায় আদি বালি ছুটছে মহল্লায় ঢুকবে তখন জয়নালের ঘোড়া দিয়ে সামনে বলে বান্দির বাচ্চার এক এক অগ্রসর হো না থামো হাদি পালি দেই কারে তখন মুখের দিকে চায় দেখে জানো কেবুর প্রাণে একটা মায়ায় আইসা হাদি পালি বলছে রে বেটা কাজে বাজলো লেটা আমার দেয়াস মনে কয় আমার বাইয়ের মুখের ছাতা জয়নাল বলে বাইস্তা বইলা ঠাট্টা করস কুপরের দল আমার সঙ্গে যুদ্ধ করো যদি গায়ে থাকে তোর দল এই বলিয়া সৈনারে হানি বলছে কেমন রে তোর মায় এই দুগ্ধের শিশুর আনেরে দিয়ে তোর কেমনে রে থাকবে মায় হানি বলছে মারো আগে তোমারে জানাই জয়নাল বলে আগে মারো তাতে কোনো দুঃখ নাই তুমি মারো আমি ফেরাবো হানি বলছে ওরে বাছা তোমারে জানাই আমার বংশের নীতি আছে কেউ আগে মারে নাই বিসমিল্লাহ বলিয়ারে জয়নাল তরবারি জল ফুক্কার মারিল ওরে হানি পালির দক্ষিণ বাজু শুধু কাঁপিয়াই উঠিল হানি বলছে সেই হাতেতে তুলতে পারি আমি একটা পাহাড়ের ভার কেন আমার হৃদয় কাঁপে চিন্তা হয় আমার এমনি ভাবে মারামারি সারাদিন চলিল হঠাৎ করে হানি পালির মাথা চক্কর মাইরা হাত ওর কবরে রাগ বান্দিয়া রে জয়নালেরই বুকের উপর হানি বৈশা যায় বলে তোর আল্লাহকে স্মরণ কর জন্মের মতো তোরে পাঠাই জমালয় ওরে জয়নাল কান্দে ওরে কুফর তোমারে জানাই ওরে আবারে মাইরা থাইকো না তুমি এই ধামে স্কৃতে পাই ওরে আমারে বাড়িয়ার কুফর এই দামিসকে থাই কোনা আমার হারিফ চাষা আইলে রে কুফর হারিফ চাষা আইলে রে কুফর তোর বংশ রাখবে না বংশ হইয়া যায়।
হাজি তেরে নাম শুনিয়া আমি বাইশটা মুখে লইয়া বলে আমার বংশের বাতি নিজে হাতে আমি দিছিলাম নিবাইয়া। আরে বাবা মুখে আই তখন বাইশটা মুখে লইয়া ওরে শিবের দিকে ছুটল রে হাডির দোল দুলে ছড়িয়া পাঁচটা বুকে লইয়া রে ঘোড়ায় চড়ে যাব আরেক হাতে গুড়াল লাগাম পেছন দেখতে মা ফাতেমা বলছে মা গো জয়লাল রে দইরা লইয়া যায় আইসই আমরা সবাই মিলে একবারে জহর খাই জয়লাল আর দিন পাচ্ছে মা গো এতদিনে আইলি রে ভাই তোর প্রাণের ভাই হারাইয়া তখন হানিফ ভাইয়ের সুখে পাগল গেল তার পাল্লাতে যায় রে ভাইয়ের রোজাতে পড়িয়া ভাই ভাই বলে পড়ায় রে হানিফ বাচ্চা থাকতে জানের ভাই যদি সংবাদ পাই দরিয়াতে বাসাইয়া দিতাম এদিদের বাছাই আইরে বাবা জয়নাল আব্দিন আইরে বুকে তখন নিয়া তারে মদিনা গদিতে বসায় দুকি কাঙ্গালা চদার সোনা চলিয়া আমার জয়নালের শীতল বাছা দে বলিয়া দিতে বসায় হামিশকে ঘেরাও করে নিছে দশ হাজার লস্কর ওরে জয়নালকে বলছে রে বাবা সুখে বাদশাই করো আমায় এবার বিদায় দিয়া তোমার চেষ্টা করো কোন জায়গায় পালাবি রে এই যে আমার পাড়ে ভাই মারিয়া তোর সিংহাসন তখনই ধরিয়া কোন জায়গায় পালাবি রে সীমার তোর আর তো রেহাই নাই তোর গোষ্ঠী শয্যা খতম দিবস যা করে ওরে হানি পারি বয়ের জিত ওরে পেছন দরজা দিয়া
এতে করিতে লাগলো জয়নাল মদিনার বাদশাই। তার কর্মে যা লেখসের বিধি এই নারে দুনিয়ায়, তার কপালে যা লেখাছে আখের কলম দিয়াও, একদিন তাহা যাবে ফলে এই দুনিয়ায় থাকিয়াও।